হাই, আমি অঙ্গনা। হাই, আমি রোহান। আজকে চুপ কর চলে এসেছে আমাদের সেটে, তুমি আশেপাশে থাকবে সেটে। তো উত্তর দিচ্ছি, প্রশ্ন কর। এক কথায় নস্টালজিয়া, কারণ আমি ছোটবেলা থেকে বড় হয়েছি হিন্দি টেলিভিশন প্রাইমারিলি দেখে। তো টেলিভিশন মানেই তো আমার কাছে ওই পিঙ্কি সাজবি কবিভূতি অ্যান্ড অল অফ দ্যাট ফ্রম দ্যাট টাইম। টেলিভিশন মানে একটা জায়গা যেখানে আমার কাজ দেখে অনেকে হ্যাপি হয় আর সেটা দেখে আমি হ্যাপি হয়ে যাই। আর আমার অ্যাকচুয়ালি খুব ইচ্ছেও ছিল ওরম ধরনের কিছু করার, নট প্রাইমারিলি ওই ধরনের, বাট লাভ স্টোরি করার। তো হ্যাঁ, টেলিভিশন ইজ নস্টালজিয়া ফর মি। এই তো সবাই শুরু হলো তুমি আশেপাশে থাকলে দিন, যেটা আমি এখন করছি। টিভি জার্নি আমার কাছে শুরু হয়েছে 2017 থেকে, স্টার জলসায় ভজু গোবিন্দ যখন আসতো তখন থেকে আমার জার্নি স্টার্ট হয়েছে। আর আমি তখন থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি টেলিভিশন থেকে, তো এখনও চলছে তুমি আশেপাশে থাকবে মাধ্যমে। বেসিক্যালি টেলিভিশনের কাজ করার কথা অনেকদিন ধরেই চলছে, বাট হয়ে ওঠেনি ফর ভেরিয়াস রিজনস। এখন আই থিঙ্ক ইট ওয়াজ আ কলিং অলসো, যে এখন এই প্রজেক্টে আমার হাতে ঘুরি টেলিভিশনে। সিরিজ আর সিরিয়ালের তো কাজ করার মানে দুজনের দুটো একদম আলাদা ডিফারেন্ট দুটো মিডিয়া, তো সিরিজের কাজ অন্যরকমভাবে হয়। তবে আমাদের সমস্ত অ্যাক্টিং প্যাটার্ন থেকে শুরু করে সব কিছু তো সেমই থাকে, সবই একই। কিন্তু সিরিয়ালে অনেক বেশি আমাদের বলতে পারো তাড়াহুড়োর চাপ অনেক বেশি থাকে, কারণ ডেলি আমাদের ফুটেজের জন্য ডেলি আমাদের লোকে দেখে, প্রত্যেক দিন শ্যুট করতে হয়, প্রত্যেক দিন সেটা দেখাতে হয় লোকে। আর সিরিজে একবারে আমরা শ্যুট করে নিই, কিছুদিন তারপরে একটা টাইমিং থাকে রিলিজ দেন, সেটার অন্যরকম একটা এক্সাইটমেন্ট, আর সিরিয়ালের এক্সাইটমেন্টটা অন্যরকম থাকে, অনেক ডিফারেন্স আছে। গল্পটা আমার খুব ভালো লেগেছে এগুলো আমাকে শোনানো হয়েছে। আর আগেন অ্যাজ আই সেড, আমার লাভ স্টোরি করার খুব ইচ্ছে ছিল, অ্যান্ড ইটস অ্যান আউট অ্যান্ড আউট লাভ স্টোরি অ্যান্ড উইথ আ লট অফ আদার এলিমেন্টস ইন ইট, থ্রিল, ড্রামা, ওয়েট, হিউমার, মিস্ট্রি, এভরিথিং। সো এভরিথিং প্যাকড ইন এ ক্যাপসুল, তো তাই জন্য আমার খুব ভালো লাগছে কাজটা করে। টেলিভিশনে যেটা সবচেয়ে পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে আমি সবচেয়ে বেশি দর্শকের কাছে পৌঁছে যেতে পারি। টেলিভিশন আমার মনে হয় একমাত্র মাধ্যম যেটা থ্রুতে আমি অনেক বেশি দর্শককে কানেক্ট করতে পারি, অনেক দর্শকের কাছে পৌঁছতে পারি, যেগুলো অন্য কোনো মাধ্যমের দ্বারা সম্ভব না। আর নেগেটিভ পয়েন্ট আমি টেলিভিশনের কিছু বলতে পারবো না, আমার মনে হয় না কোনো নেগেটিভ পয়েন্ট আছে। যে মাধ্যমটা দর্শককে এত হ্যাপিনেস দেয়, এত ভালো টাইম দেয়, সেটার কোনো নেগেটিভ পয়েন্ট থাকতে পারে না। তুমি আশেপাশে থাকলে রোজ রাত 8টার সময় স্টার জলসায় হয়, প্লিজ আপনারা কেউ দেখতে ভুলবেন না। যেমনভাবে ভালোবাসা দিয়ে আসছে তেমনভাবেই ভালোবাসা দিতে থাকুন। তুমি আশেপাশে থাকলে